ডাবল টাকা আয় করুন আজই থ্রি পিজের ব্যবসা করুন অল্প টাকা কিনে নিয়ে বেশি টাকা বিক্রি করুন বড় একটি পাইকারি দোকান থ্রি ফিজের এখানে আসলে হাজার হাজার থ্রি পিস পেয়ে যাবেন সবচেয়ে কম দামে একজন ব্যক্তিকে যদি এরকম বই ধরে বলে কে আমাকে এই বইয়ের মাল পাঁচশো পিস লাগবে পাঁচ হাজার পিস লাগবে আলী ভাই আল্লাহর রহমতে দেওয়ার ক্ষমতা রাখে চাই নাকি কারো পুঁজিটা ধ্বংস হোক দুই পিস বিক্রি করছে দুই পিস বিক্রি করতে হিমশিম খাচ্ছে সে ওই দুই পিসটা নিয়ে আসবে পরবর্তী যে মেমু করবে ওই মেমুতে করে যে টাকা হবে সেটা দিয়ে শুরু করতে দেখেন আসলে কথা কাজে মিল আছে বুঝতে হয় ঠিকানা ইনশাল্লাহ আপনারা আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এখানে আসলে প্রতারণা হবেন না আর একটা বিশ্বাসিত ঠিকানা এবং এখানে আসলে আপনারা আমি আল্লাহর কাছে আশাবাদী ঠকবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক বড় একটি থ্রি পিসের শোরুমে চলে আসছি দামে কম মানে ভালো আলি বাইড থ্রি পিস অনেক ভালো আপনারা যারা আসলে এই থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্যে আমার সাথে আছে এই দোকানের অনার ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমত নিয়ামত আপনি এতক্ষণ দুই চার যা মিনিট আপনি প্রশংসা করছেন আপনার প্রশংসা প্রশংসার তিথি আপনাকে ধন্যবাদ আমি সাধারণ একটা কথা বলি পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাপাক আল্লাপাক ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই এই যে কথাটা যে ব্যার হচ্ছে আল্লাহ না চাইলে আমার শক্তি নেই কি আমি কথা বলতে পারবো যার জন্য বলি না কেন পৃথিবী সমস্ত যদি সাগরকে কালি বানানো হয় আর পৃথিবী সমস্ত গাছকে যদি কলম বানানো হয় তাও আমরা বিন্দু মাত্রাও সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারবো না এর জন্য আমরা বলি বিশেষ করে হৃদয়ে আল্লাহকে রাখবো এবং ব্রেন্টে আল্লাহকে স্মরণ করে ভয় করে ফরস কাজ করবো শূন্য তরিকায় আমি আপনি পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ব্যবসা যে যেটা জানে সেটা শিখাবে আমার থিঙ্কিং হলো এইটাই আলি ভাই আর সব জায়গায় আপনার নাম আপনার শোরুমটা অনেক বড় সারা বাংলাদেশের লোক আপনাকে চিনে তা আমি নিজেও আসছি আপনাকে চিনার জন্য এবং আমার যারা ভিওয়ার্সরা আছে তারা অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমরা না দামে কম মানে ভালো আলি ভাই থ্রিপি অনেক ভালো সবাই আমাকে বলে সেই জন্য আমিও আপনার কাছে চলে আসছি আসলে এটা কি সত্য আলহামদুলিল্লাহ মানে সৃষ্টিকর্তার আগে কিছু নেই এই যে আপনার কাছে কমেন্ট আছে আপনি ভাবছেন আলী ভাই কাছে আসবেন আজকে আল্লাহ আপনার সঠিক নিয়তকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আপনি আসতে পারছেন তো জিনিসটা হলো গিয়ে কি আল্লাহ পাক বলে না মানুষের নিয়ত কে দেখে বান্দার নিয়তকে দেখে আল্লাপাক সে যে কল্পনা করার আগে আল্লাপাক জানে কি এই বান্দা কি বলবে যার জন্য আমি বলি গিয়ে কি ভাই যারা আমাকে এত পছন্দ করেন আমাকে এত লাইক করেন সবাইকে এক সাধারণ কথা বলবো যদি আপনার কোনো আপনি থ্রি ব্যবসা করবেন না সমস্যা নেই আপনার কোনো কাজিন করবে আপনার কোনো বোন করবে আপনার চাচি করতে পারে বাবা করতে পারে ভাই করতে পারে বন্ধুগণ করতে পারে যদি আলি ভাই কথা কাজের সাথে এবং কমিটমেন্টের সাথে যদি মনে হয় না এই ব্যক্তিটা হ্যাঁ সৃষ্টিকর্তাকে ভয় করে সততা হিসাবে ব্যবসা করে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিন নিয়ত আপনার একটা শেয়ারকে আল্লাহ যেন কবুল করুন ভালো হিসাবে আচ্ছা ভাই এই যে আপনার এখানে হাজার হাজার থ্রি পিস দেখা যায় এক কত টাকার থেকে আপনারা শুরু করেন আলহামদুলিল্লাহ আপনাকে এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ আলী ভাই এখানে চারশো টাকা থেকে থ্রি পিস শুরু হয় চারশো পঞ্চাশ টাকা থেকে মাত্র চারশো টাকা থেকে আলী ভাই এখানে থ্রি শুরু হয় চারশো পঞ্চাশ পাঁচশো নব্বই সাড়ে ছয়শো সাতশো আটশো হাজার বারোশো এভাবে করতে করতে আরো কোয়ালিটি মালগুলো নিতে পারবে তা আমার এখানে জিনিসটা যে দামে কম মানে ভালো এখানে জিনিসটা হচ্ছে গিয়ে কি আমি কোয়ালিটি ধরে রাখি আর কোয়ালিটিকে নষ্ট করতে চাই না আমি মানসম্বন্ধ জিনিস বাজারে বিক্রি করি এবং গ্রান্টি দিয়ে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমি নতুনদেরকে নিয়ে কাজ করি দেখেন এক একটা ব্যবসায়িক শিল্পপতিদের আমার বন্ধুগণ আছে ওনারা আসলে ওনারা ওখানে বসে আলাপ করে আপনার সাথে আমার সাথে যারা ধনী ব্যক্তি আর যারা অল্প পুঁজির ব্যক্তি যারা খুব নর্মাল মানে পুঁজির ব্যক্তি আমি তাদেরকে আপনার মতন সামনে বসায় আলাপ করি আমার থিবিটা হলো গিয়ে কি যখন আমি এরকম অভাবী ব্যক্তির যখন সঙ্গে নিয়ে আলাপ করি আমি মনে করি আমি নিজের সন্তানকে বুঝাচ্ছি। আমি মনে করি কি জিনিসটা কে আমি নিজের কোনো বোনকে বুঝাচ্ছি। আমি কোনো বন্ধুকে বুঝাচ্ছি বা নিজের বাবার বয়সে বাবাকে বুঝাচ্ছি। থিরিটা হচ্ছে গিয়ে কি বললাম এক কথায় কি আল্লাহ সঠিক নিয়তকে কবুল করে এইখানে রিজিক আল্লাপাক পাঠায় কোথায় থেকে পাঠায় আলীভাই ভাই কল্পনার বাইরে 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 তো জিনিসটা হচ্ছে আমার এখানে মান খুবই ভালো কোয়ালিটি আপনারা এসে যাচাই করেন তাহলে ঠকবেন না আর আপনি যখন ঠকবেন না আপনি কাউকে ঠকাবেন না বাংলাদেশে টেকন্যাপ থেকে পর্যন্ত পাইকার করেন শুধু রিটেল করলে হবে না নিজ নিজ মোকামে পাইকার করেন যেভাবে আমি বলে দিই যে এগুলা বইয়ের মাল দেখেন একটা এগুলা বইয়ের মাল আমাদের ব্রাঞ্চ আমাদের শাখা ছাড়া যদি সেম প্রাইজে বাইরে থেকে কোনো ব্যক্তি কোনো ভাই যদি আনতে পারে আমি ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেব টাকা রিটার্ন দেব টাকা রিটার্ন দেব। কথা একটা বইয়ের ভলিউম নাম্বারটা আপনারা দেখে নেন তাহলে আপনারা ঠকবেন না তো জিনিসটা হচ্ছে এই যে বইগুলা নিয়ে যখন ব্যবসাটা শুরু করবেন আপনি আপনি ঠেকবেন একটা বই আপনি তিন হাজার টাকা কমে পাচ্ছেন পাঁচশো টাকা পিসে যদি কমে পান আপনি এই পাঁচশো টাকা লাভ করলে আমি বলবো কে অনেক নিজ মুকামে পাইকার করেন আলহামদুলিল্লাহ একজন ব্যক্তিকে যদি এরকম বই ধরে বলে আমাকে এই বইয়ের মাল পাঁচশো পিস লাগবে পাঁচ হাজার পিস লাগবে আলি ভাই আল্লাহর রহমতে দেওয়ার ক্ষমতা রাখে তো এর জন্য বলি গিয়ে কি আপনারা সঠিক সিদ্ধান্ত থেকে ব্যবসা করেন ঠকবেন না আর যখন নিজে ঠকবেন না কাউকে ঠকাবেন না আলি ভাই এখানে সততা পাবেন আলি ভাই কথা কাজের সাথে মিল পাবেন এর সাথে আরেকটা কথা বলি আলি ভাই দেশি মালগুলা নিয়ে যারা ব্যবসা করবে দেশি মাল নিয়ে আলি ভাই মিলের মাল নিয়ে যারা ব্যবসা করবে দেখা যাচ্ছে সেই মাল সেটা ছয় পিসের সেট হয় চার পিসের সেট হয় দেশি মাল নিজের মিলের মাল তখন ওই মালটা নিয়ে ব্যবসা করছে চার পিস নিচ্ছে দুই পিস বিক্রি করছে ওই যে বললাম না সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু তো আমি চাই নাকি কারো পুঁজিটা ধ্বংস হোক দুই পিস বিক্রি করছে দুই পিস বিক্রি করতে হিমশিম খাচ্ছে সে ওই দুই পিসটা নিয়ে আসবে পরবর্তী যে মেমু করবে ওই মেমুতে করে যে টাকা আপনি যখন কারো কে ভালো কিছু করার সিদ্ধান্ত নেবেন না আল্লাহ পাক তার আগে তো আপনাকে আপনার প্রতি রাজি হয়ে যায় আর আল্লাহ যখন রাজি হয় আল্লাহর চেয়ে বড় কেউ আছে না আল্লাহর চেয়ে বিশ্বাসী তো কেউ আছে না তখন আপনি একটা উপকার করবেন আল্লাহর ওয়াদা আছে দশটা উপকার আল্লাহ আমি তো নিজেই জিততেছি ভাই আমি এটাই বলবো যে আসলে একবার আসেন একবার আইসা ভাইয়াকে ভাইয়ের সাথে একটু কথা বলেন একটু মুসাফা করেন ভাইয়ের দোকানটা দেখেন আসলে কথা এবং কাজে মিল আছে কিনা আপনারা বুঝতে পারবেন এই যে আলী ভাই অনেক সহজ একদম এটাই করলে আপনি ভালো হবে আমি দেখেন তো একটু দেই তো দেখেন আল্লাহ পাকের নেয়ামত আমার এড্রেসেও বাড়ি নং 1 এক দোকান নম্বর দোকান নং 1 লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর 1216 মিরপুর ঢাকা 1216 এত নাম্বারটাও আল্লাহ পাক আমাকে দিয়েছে কোডিং নাম্বার দিয়েছে আমি কি বলবো এত সহজ ঠিকানা ইনশাল্লাহ আপনারা আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এখানে আসলে প্রতারণা হবেন না আর একটা বিশ্বাসিত ঠিকানা এবং এখানে আসলে আপনারা আমি আল্লাহর কাছে আশাবাদী ঠকবেন না আর যখন নিজে ঠকবেন না আমিও আপনাদের প্রতি আল্লাহকে সঙ্গে রেখে আশা করতে পারি কি কাউকে ঠকাবেন না তো অনেকে তো আসবে হুম তারা কি পাবেন এটা অনেক ভালো প্রশ্ন করেছেন আলি ভাই অনলাইনে অ্যাক্টিভ আছে অনলাইন সার্ভিস দিচ্ছে আলি ভাইয়ের সাথে অনলাইনে ব্যবসা করতে পারবেন ভিডিও কলে পণ্যগুলো দেখিয়ে নিতে পারবেন সত্যই একটা আমার দোকানের এই যে বিকাশ নাম্বারটা দেখায় দেন এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা এবং আরও যদি ইয়ে হয় আমাদের ব্যাংকে না অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্কে দেবেন তাহলে কি হবে আপনাদের টাকা সঠিক জায়গা আসবে আপনাদের পণ্যগুলো সঠিক জায়গায় পৌঁছানো হবে আর আমাদের থার্টি পারসেন্ট পে করে নিতে হবে মাল ওই যে বলে পাঁচশো টাকা দিয়ে দেয় ভাই তারা পোষাচ্ছে দিচ্ছে আলি ভাই পোষাচ্ছে না দিচ্ছে না আলি ভাইকে আপনি যদি তিরিশ হাজার টাকা মান নেন মিনিমাম নয় হাজার টাকা দিতে হবে এক লাখ টাকা মান নেবেন বিশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা মান নেবেন আপনাকে পনেরো হাজার টাকা পে করতে হবে তাহলে আলি ভাই অনলাইন সার্ভিস আপনাদেরকে দিতে পারবে আর যারা সমস্ত দেখা যাচ্ছে পে করে দেবে তাদের জন্য ক্যারিং যে খরচটা লেবার চার্জ সেটা আলি ভাই নেবে না নিবে না নিবে না ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে কোনো ভিডিওতে দেখা হবে আজকে অনেক কিছু কথা বলেছি কোনো ভুল্টুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ